ঈদের ছুটি শেষে পুরনো চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। নগরীর প্রতিটি সড়কে বেড়েছে যানবাহন চলাচল। যানজট না হলেও সিগন্যালে গাড়ির দীর্ঘ সারির দেখা মিলছে। বেড়েছে ট্রাফিক পুলিশের কর্মচাঞ্চল্য। সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। ঈদে 65 লাখ মানুষ ঢাকা ছাড়ায় নগরী হয়ে পড়ে শুনশান। তবে ছুটি শেষে তারা কর্মস্থলে ফিরতে শুরু করায় পুরনো চেহারায় ফিরেছে রাজধানী। কয়েকদিন রাস্তাঘাট ফাঁকা থাকলেও নতুন করে সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। নগরীতে গণপরিবহনের চাপ তেমন নেই, তবে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা ব্যাপক। ঢাকার বাইরে থেকে দূরপাল্লার বাসের পাশাপাশি নিজস্ব বাহনেও রাজধানীতে ফিরছে অনেকে। এতদিন নগরীর সড়কে যানজট না থাকায় খুশি চালকরা। ক্রমেই বাড়ছে গাড়ি ও মানুষ। যানজট না থাকলেও সিগন্যালে গাড়ির সারি লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার থেকে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে। রাস্তাতে আমরা কোনো জ্যাম পাইনি আজকে, খুব ভালোভাবে এসেছি, খুব ভালো লেগেছে। আমাদের 2 ঘন্টা 15 মিনিট লাগছে, কোনো ভোগান্তি নাই রাস্তায়, কোনো যানজট। 2 ঘন্টায় এসে পড়ছি পাটুরে ঘাট থেকে, কোনো জ্যাম নাই রাস্তা ক্লিয়ার। যাত্রীরাও খুশি আজকে বলতেছে যে এরকম থাকলে তো অনেক ভালো হয়, কিন্তু আমি বললাম যে কালকের পর থেকে তো আর পাবেন না, জ্যাম কাটতে হবে। ঈদের 3 দিন সড়কে অলস বসে থাকলেও নগরীর ব্যস্ততা বাড়ায় ট্রাফিক পুলিশের তৎপরতা বাড়ছে। নগরবাসীরা যেন তাদের মানে গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছাতে পারে এবং দ্রুত যেন পৌঁছাতে পারে, সেজন্য আমরা আমাদের ম্যানেজমেন্টটা ঠিক রেখেছি। আর যেন ওভার স্পিডে গাড়িগুলো চলতে না পারে, সেজন্য আমরা রাস্তায় কিছু জায়গায় আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জিগজেগ করে দেওয়া হয়েছে, যেন তারা ওভার স্পিডে গাড়িগুলো কোনোভাবেই চালাতে না পারে। আগামী সপ্তাহের শুরুতে একেবারে পুরনো চেহারায় ফিরবে রাজধানী, এমনটাই মনে করছেন সবাই। সঞ্চিতা প্রিয়, এসএটিভি ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।